Richtig. Ja, wär's? Völlig wieder. প্রিয় বিয়স চড়েছি ভ্যানগাড়িতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আবার বাড়িতে তো বিয়স দেখেন আমি শহর থেকে বাড়ি যাচ্ছি ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে করে তো এখন আমি ঢুকবো আমাদের বাড়ির ছোট রাস্তায় তো বন্ধুরা ছোট রাস্তা হলে কী হবে এটা দিয়ে বাস ট্রাক মিনি বাস অটো ট্রলি সকল গাড়ি যাতায়াত করতে পারে এবং করে তো যার গাড়িতে মূলত আমি উঠছি তার থেকে আমি দুইটা বাঙ্গি কিনেছি এটা বাঙ্গির ভ্যান গাড়ি আর কি এই ভাইটা বাঙ্গি বিক্রি করে এই গাড়িটা দিয়ে তো সে আবার বাড়ির কাছে শুভাকাঙ্ক্ষী বা পাড়া প্রতিবেশী ভাই হয় তো উনি আমাকে বললেন যে ভাইয়া বাড়িতে যাবেন তাহলে আমার সাথেই চলেন তা আমিও চিন্তা করলাম যে আমারও বাড়ি যাওয়া হবে আর ভ্যান গাড়িতে চড়ার মজাটাও আমি নেব তো পিউজ দেখেন যেরকমই চড়েছি ভ্যান গাড়িতে আবার রাস্তাটাও প্রায় সেই ভাঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা তো এই ভাঙ্গার মধ্যে এই ভ্যান গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার মজাই আলাদা বন্ধুরা তো ওই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনারাও দেখেন গ্রামের মিঠু পথ সেই রাস্তা পিচ ঢালা রাস্তা দেখেন রাস্তা হয়ে গেছে কাঁচা রাস্তা তাদের হলো ইটের রাস্তার মতনও না তো এই হলো আমাদের পরিস্থিতি বর্ষা যে কী হবে এই রাস্তার তা একমাত্র আল্লাপাক ছাড়া আর কেউই জানে না তো যাই হোক এটা অভ্যন্তরীণ বিষয় এটা এখন খারাপ আছে পরে ঠিক হয়ে যাবে সেটা নিয়ে আমি বলছি না আমি বলছি যে আমার অডিয়েন্স যারা আছেন আমার এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন আমার ভিউজ যারা আছেন আমি তাদেরকে কী দিতে পারলাম তাদের জন্য আমি কী করতে পারলাম তাই আমার এই প্রচেষ্টা এই ভিডিওটা তাদের জন্যই যারা শহর অঞ্চলে থাকেন দূর দূরান্তে থাকেন দেশ বিদেশে থাকেন প্রবাস জীবনযাপন করতেছেন তারা আমার এই ভিডিওটা একবার হলেও দেখবেন এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই আপনাদের গ্রামের কথা বাড়ির কথা মনে পড়ে যাবে মনে পড়ে যাবে আপনাদের গ্রামের ছোট ছোট দোকানগুলো মনে পড়ে যাবে গ্রামের গরু বর্কি ছাগল পালন এই যে কী বলে খামার ইত্যাদি ইত্যাদি গ্রামের এই টলি সব কিছু মিলিয়ে আপনাদের গ্রামের স্মৃতি মনে পড়ে যাবে তো ভিউস এই রাস্তাটা আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্রতি দৈনন্দিন যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমি শহরে উঠি এই আমার বাড়ি থেকে শহরে 10 টাকা ভাড়া নেয় তো আমি এখান দিয়ে বাড়ি গ্রামে আসতে আমি এখান দিয়ে যাতায়াত করি এটাই আমার যাতায়াতের মূল পথ তো আসলে ঢাকায় থাকি ইট বালু সিমেন্টের শহর গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ অনেক পার্থক্য আছে এখানে ন্যাচারাল অক্সিজেন নিচ্ছি এখানে আপনার হচ্ছে যে কোনো কল নাই কারখানা নাই কালো ধোঁয়া নাই সুন্দর পরিবেশ এই রাস্তার পাশে আবার খাল আছে সেই খালে সাঁতার কাটি মাঝে মধ্যে পানি বেশি হলে খালে সাঁতার কেটে গোসল করতে করার মজাটাই আলাদা ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে খালটা
খালটা দেখা যাচ্ছে। তো এই খালের আমি আরও অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে। তো যারা গ্রামকে ভালোবাসেন, যারা গ্রামের এই চিত্র বৈচিত্র্য দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।